আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং তিনি একক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লি সাল্লাম তার বান্দা ও রসুল আমি তোমাদের ওসিয়ত করছি হে আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় কর তোমাদেরকে তার আনুগত্যের প্রতি উদ্বুদ্ধ করছি এবং শুভ সূচনা করছি যা উত্তম তা দিয়ে তারপর তিনি ইরশাদ করলেন হে লোকেরা আমার কথা শোনো আমি তোমাদের কাছে স্পষ্ট করে বলে দিচ্ছি কেননা আমি জানি না হয়তো এ বছরের পরে আমার এই স্থানে তোমাদের সঙ্গে আর সাক্ষাৎ হবে কিনা না শোনো আমি পৌঁছে দিলাম কি হে আল্লাহ তুমি সাক্ষ্য থেকে যার কাছে কোনো আমানত আছে সে তা আমানত দাতাকে পৌঁছে দিবে তোমরাও জুলুম করবে না তোমাদের উপরও জুলুম করা হবে না ইচ্ছাকৃত হত্যার কি লাঠি ও পাথর ইত্যাদি দ্বারা করা হয় সে জাহিলি সম্প্রদায়ের লোক আমি পৌঁছে দিলাম কি হে আল্লাহ সাক্ষী থাকুন তারপর তিনি পুনরায় বললেন তোমরা তোমাদের দিন সম্পর্কে সতর্ক থাকবে হে লোকেরা তোমাদের স্ত্রীদের তোমাদের প্রতি অধিকার আছে এবং তোমাদেরও তাদের প্রতি অধিকার আছে তাদের প্রতি তোমাদের অধিকার হচ্ছে তারা তোমাদের ব্যতীত অন্য কাউকে তোমাদের শয্যায় স্থান দিবে না তোমরা অপছন্দ করো এমন কাউকে তোমাদের অনুমতি ব্যতীত তোমাদের বাড়ি ঘরে ঢুকতে দিবে না এবং কোনো অশ্লীল কর্মে লিপ্ত হবে না হে লোকেরা মুমিনরা ভাই ভাই সলমান ভাই ভাই কোনো মানুষের জন্য তার ভাইয়ের সম্পদ তার মনের সন্তুষ্টি ব্যতীত হালাল নয় শোনো আমি পৌঁছে দিলাম কি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন সুতরাং তোমরা আমার পরে পুনরায় কাফির হয়ে গিয়ে একে অপরের গরদান উড়িয়ে দিও না আমি তো তোমাদের কাছে এমন কিছু রেখে গেলাম যে তোমরা তা ধারণ করে থাকলে কিছুতে পথ হবে না আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাত তোমরা তা ধারণ করে থাকলে কিছুতে পথ হবে না শোনো পৌঁছে দিলাম কি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন হে লোকেরা তোমাদের প্রতিপালক একজন তোমাদের পিতা একজন তোমরা সবাই আদম সালাম এর থেকে এবং আদম মাটি থেকে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাবান সে যে তোমাদের মধ্যে অধিক আল্লাহ ভিরুক